নদী ভাঙনে আতঙ্ক শামসেরগঞ্জের প্রায় দুশোর বেশি পরিবার কারণ একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে নদী গর্ভে এবং নদীতে যেভাবে ভাঙন ধরছে যেভাবে গঙ্গা ভাঙন দেখা যাচ্ছে যার জেরে আতঙ্কে ভুগছেন নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা শামসেরগঞ্জের বেশ কিছু এলাকায় গঙ্গা ভাঙনের কবলে প্রায় একশো মিটার এলাকা জুড়ে গঙ্গা ভাঙন দেখতে পাচ্ছেন সেই ছবি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একের পর এক বাড়ি নদীর তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করছেন আতঙ্কে তারা দুশ্চিন্তায় ভুগছেন গঙ্গা ভাঙনের জুড়ে আতঙ্কে দুশোর বেশি পরিবার প্রায় একশো মিটার এলাকা জুড়ে ভাঙন একের পর এক বাড়ি ভেঙে পড়ছে দেখতে পাচ্ছেন সেই ছবি ফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র কল্যাণ কি অবস্থা প্রশাসন কতটা তৎপর এখন ইন্দানি প্রশাসন তৎপর হলেও এখন সেখানে কিছু করার নাই কারণ তুমি জানো যে সামসেলগঞ্জের বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে এবং বিভিন্ন এলাকায় গতকালকে রাত্রে প্রাচণ্ড গ্রামে হঠাৎ করেই তিন চারটে পাকা বাড়ি হুড়মুড়িয়ে পড়ে যায় যার ফলেই গভীর রাত্রেই ভাঙনের কারণে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন ছোটাছুটি শুরু করেন যে সমস্ত ঘরগুলো পড়ে গেছে সে সমস্ত ঘরের আসবাবপত্র বার করতে পারেননি অনেকে সুতরাং মানুষের দাবি যে এই ভাঙন জাতীয় বিপর্যয় ঘোষণা না করে যদি এখনো এখনই তাকে কোন না হয় তাহলে কিন্তু বিস্তীর্ণ এলাকা ভূগোল থেকে চলে যাবে ভূগোলের ম্যাচ থেকে চলে যাবে কারণ যে হারে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙন নয় যদিও তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় একশো কোটি টাকা খরচ করে সেখানে বালির বাঁধ দেওয়ার বিভিন্ন জায়গায় চেষ্টা করছে চলছে কাজ কিন্তু বিষয় যেটা হচ্ছে সেই সাহায্য বা সেই আহ উদ্যোগ নয় বলে এলাকার মানুষের দাবি কারণ একদিকে যখন কাজ চলছে তখন অন্যদিক ভাঙছে মুদ্রা জলস্ফিটি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই ভাঙন শুরু হয়েছে এবং চাচণ্ড গ্রামে ভাঙনের পর আজ সকাল থেকেও ফাটল দেখা গিয়েছে অনেক জায়গায় এবং সেখানকার যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তার দাবি প্রায় একশো মিটার ভাঙন ভাঙনের কবলে পড়েছে গতকাল রাত্রে এবং সেই ভাঙন আরো বাড়বে যার ফলে আরো মানুষ আতঙ্কিত এলাকার মানুষ আতঙ্কিত তাদের বাড়ি কখন চলে যাবে তারা তীরবর্তী অঞ্চলে যাদের বসবাস তাদের প্রত্যেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেখো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারা নিজের তাগিদেই নিজেদের প্রাণ বাঁচাতেই তারা নিয়ে যাচ্ছে যাচ্ছে ঘটনাস্থলে পুলিশ তাদেরকে বলা হচ্ছে যে সেখান থেকে সরে যেতে কিন্তু বিষয় যেটা হচ্ছে যে দরিদ্র মানুষেরা যারা কাউকে একতলা বা দোতলা কষ্ট বাড়ি করেছেন সেই সমস্ত পাকা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে যার ফলে একদিকে তাদের যারা যেমন বাড়ি চলে যাচ্ছে তেমনি তাদের জায়গাও চলে যাচ্ছে সুতরাং তাদের দাবি যে এই প্রতিরোধ যদি অবিলম্বে না করা হয় তাহলে কিন্তু আরো বাড়ি ভেঙে যাবে আরো মানুষের গৃহ মানুষ গৃহহীন হবে সুতরাং তাদের দাবি যে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক ইন্দ্রাণী বেশ ধন্যবাদ কল্যাণ কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে